একটি কাক এবং কলসির গল্প তৃষ্ণায় অর্ধমরা একটা কাক একটা কলসিতে এসে পড়ল যেটা একসময় জলে পূর্ণ ছিল কিন্তু কাক যখন কলসির মুখে তার ঠোঁট ঢুকিয়ে দিল তখন সে দেখতে পেল খুব সামান্য জলই অবশিষ্ট আছে এবং তিনি এটি পেতে যথেষ্ট নিচে পৌঁছাতে পারেন না তিনি চেষ্টা করেছিলেন এবং আরও চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হতাশায় ছেড়ে দিতে হয়েছিল তখন তার মনে একটা চিন্তা এলো এবং তিনি একটি নুড়ি নিয়ে কলসিতে ফেলে দিলেন তারপর তিনি আরেকটি নুড়ি নিয়ে কলসিতে ফেলে দিলেন তারপর তিনি আরও একটি নুড়ি নিয়ে কলসিতে ফেলে দিলেন শেষ পর্যন্ত তিনি দেখতে পেলেন তার কাছে জল উঠে গেছে আর কয়েকটা নুড়ি ঢালার করার পর সে তার তৃষ্ণা মেটাতে পেরেছিল এবং তার জীবন বাঁচায় গল্পের শিক্ষা হলো একটু একটু করে কৌশল করে কাজটি করো